हाय गाइस वेलकम बैक टू माय चैनल। तो आज के आमी शेयर करब इलिश माछ भापार रेसिपी ठाकुमार हाथेर। ठाकुमा दीदीमादेर हाथेर रान्ना किन्तु भीषण भालो हय खेते। तो आज के ठाकुमा देखाबेन किभाबे इलिश माछटा रान्ना करेछेन। इलिश माछगुलो भालो करे धुए नियेछेन आर तारी साथे 7-8टा काँचा लंका एकटा मिक्सार जारेर मध्ये निये नियेछेन। নিয়ে নিয়েছেন সাদা সরষে, কালো সরষে আর পোস্ত, আর দিয়ে দিচ্ছেন সামান্য একটু চাল মগজ আর সামান্য কাজু বাদাম। এই সমস্ত মশলার একটা ফাইন পেস্ট তৈরি করে নেবেন আর তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছেন। মাছটাকে ম্যারিনেট করার জন্য সমস্ত মশলার পেস্টটা, নুন, হলুদ আর উপর থেকে সরষের তেল ছড়িয়ে দিচ্ছেন। ঠাকুমা ভালো করে হাত দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেবেন। সমস্ত মশলার কোয়ান্টিটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা গিয়ে চেক করে নেবেন। মাছটাকে ঠাকুমা ভালো করে ম্যারিনেট করে নিয়েছেন। এরপরে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছেন সরষের তেল আর ফোড়নে দিয়ে দিচ্ছেন কাঁচা লঙ্কা আর সামান্য কালো জিরে। মাছটাকে কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিয়েছেন। এরপরে ম্যারিনেটের যে মশলাটা সেটা উপর থেকে দিয়ে দিচ্ছে, দিয়ে দেবেন সামান্য একটু জল দিয়ে 5 মিনিটের জন্য মাছটাকে ফুটিয়ে নেবে। এইভাবে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, দেখবেন দিদিমা ঠাকুমাদের হাতের রান্না কিন্তু ভীষণ ভালো খেতে হয়। এরপর 5 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেবেন। 5 মিনিট পর রেডি হয়ে গেছে ইলিশ ভাপা রেসিপি। ভীষণ ভালো খেতে হয় আর ঠাকুমাদের হাতের রান্না কিন্তু আগেকার দিনের রান্না, যে রান্নাগুলো সত্যি অসাধারণ। তো যদি ভালো লেগে থাকে রেসিপিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও চলে আসবো নতুন রেসিপি নিয়ে।